অনেক দিন আগে অনেক বছর আগে আপনার একটা বিজ্ঞাপন ছিল অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ তার মানে হচ্ছে আপনি এরকমই মানে বাস্তব জীবনে মানে পর্দা যেরকম বাস্তব জীবনে সেরকম সবসময় খুব ঝুঁকি নিতে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন আমি অ্যাডভেঞ্চার না সেটা হচ্ছে হলো আমি রিয়েলিটিটাকে পছন্দ করি মানে আমি ফেক কিছু পছন্দ করি না নাম্বার ওয়ান রিয়েলিটি পছন্দ করি এখন আমি 23 তলার থেকে দেখালাম যে হিরো জাম্প করছে আর নিচে এসে সাজেশন দিল হিরো আই ডোন্ট লাইক দ্যাট যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসাতে 23 তলার থেকে আমি জাম্প করি ও যখন কার্নিসের দিকে যে তাকায় তখন ও বলছে এই শট দিতেই পারবা না পরে আমি শুনি নাই ও করছে কি মন খারাপ করে নিচে এসে বসেছিল যে এটা কোনো কথাই না আমি কিন্তু 23 তলার থেকে জাম্প করি ওই যে হাতে রশি নিয়ে নিচে নামি তারপরে এরকম ওই বিল্ডিংটার 200 ফিটের উপরে হচ্ছে লম্বা বিল্ডিংটা আমি কিন্তু ওই মিনিমাম 8টা বয়েট ছিল 8টা বয়েটের মধ্যে বোমা সেট করা ছিল এই একটা শটেই 8টা বয়েট পার করে যাই মানে অনেক মানে এত ধরনের জীবনে কাজ করছি এই শুটিংয়ে মানে এরকম রিস্কি নিয়ে এগুলি পরে কিন্তু বাস্তবে দেওয়া সম্ভব হবে না মানে মুভিতে করার সময় না একটা ইমোশন কাজ করে একটা এক্সট্রা পাওয়ার মনে হয় কাজ করে তখন ঠিকই করে ফেলি মানে নায়ক যেটা পর্দার নায়ক সেটা রিয়েলি ভিতরে নিজেকে নায়ক ফিল করেন আপনি মানে আমি ফিল করি এটা যে আমি দর্শককে যেইটা দেখাবো ধোকা দিতে চাই না আপনি জানেন এই যে এই ছবিতে আপনারা দেখছেন টেইলারে যে সরাসরি আমি হেলিকপ্টার থেকে জাম্প করে আবার সামারসল দিয়ে আমি কিন্তু গুলি করি না দেখছেন না এখানে কিন্তু কোনো কাটিং নাই শটে এটা কত বড় রিস্কি শট যেটা একটা হেলিকপ্টার থেকে জাম্প করে তাও পাকার উপরে জাম্প করে একই শটে এরকম সামারসল দিয়ে উঠে গুলি করা মানে এনে কোনো কাটিং নাই আপনারা শর্টটাতে দেখেন কোনো কাটিং নাই এটা ইজ নট এ জোক এটা যারা ধরেন অনেক বছর ধরে শুধু স্ট্যান্ডম্যানদের কাজ করে তারা হয়তো এটা করতে পারবে কিন্তু আমি কিন্তু তখন ঠিকই করে এই ঝুঁকিগুলো অনন্ত ভাই আপনি কেন নেন মানে এটা কি আপনার সিনেমার প্রতি ভালো লাগা নাকি আরেকটা বিষয় যেটি বলছিলেন যে দর্শককে কোনো ফাঁকি দিতে চান না এই জায়গাতে আমি শেষ করি তো এই জায়গাতে আসলে ফাঁকি দেওয়া তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এরকম শর্টটা তো আমি এভাবে নিতে পারলাম দর্শককে ভালোভাবে ফুটিয়ে তোলা এবং বিনোদন দেয় সেটাই উদ্দেশ্য আর আরেকটি বিষয় হচ্ছে যে নিজেকে একেবারে ডেডিকেট করে দেওয়া আমি হচ্ছে নিজেকে নিজে বিলিয়ে দিই ছবির জন্য এটা হচ্ছে আমার সত্যিকারে আমার অনেক কিছু ভেঙে গেছে যেমন এই আঙুল ভেঙেছে লিগামেন্ট সমস্যা হয়েছে ব্যাকবনে এই যে এবার মানে নিঃস্বার্থ ভালোবাসা তো এই যে ব্যাকবনে হচ্ছে আপনার ওই কী বলে এটা ফকলিপের ব্লেড এসে ঢুকে যায় তারপরে এইবার আমি উটের থেকে পড়ে যাই আফগানিস্তানে তা আমার ছবিতে আপনারা যখন খেয়াল করে দেখবেন যে রিস্কি শটগুলো স্লো মোশনে করা স্লো মোশন অর্থই মানে যেই দেশেরই ছবি দেখেন তার মানে ওটা হিরো শট দিচ্ছে আর যখনই দেখবেন শট করে চলে গেল একটা রিস্কি শট হিরো স্লো মোশনে একটা সাজেশন দিল তখনই বুঝবেন যে এটা ডামিতে করা হয়েছে